কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো এবং বাড়িতে আছো। সবাই বাড়িতে থাকবে, কারণ এই করোনাকালীন সময়ে অপ্রয়োজনীয় বাইরে বের হবে না। যতটা সম্ভব ঘরে থাকবে, নিরাপদে থাকবে, মাস্ক পরে বাড়ি বাইরে বের হবে যদি প্রয়োজন হয়, আর বাসায় বসে পড়াশোনাটা চালিয়ে যাবে। দেখো, আজকে আমি তোমাদের ইংরেজি শিক্ষিকা, আমি তোমাদের পড়াতে এসেছি ইংলিশ সেভেনের বি হেলদি এই চ্যাপ্টারটা। এটার পেজ নাম্বার হচ্ছে 26, পেজ নাম্বার 26, মেন বইয়ে 26 পেজ। এটা সবাই খুলে নাও এবং খাতা কলম দিয়ে সামনে নেবা, যাতে তোমাদের পড়তে এবং লিখতে সুবিধা হয়। দেখো, সবাই খুলেছে তো খাতা এবং বই? তাহলে দেখো, আমরা আজকে কি করব, এই ডায়লগটা আছে সীমা এবং নাসিমের মধ্যে একটি ডায়লগ। ডায়লগ অর্থ কি? কথোপকথন, বন্ধুর কথোপকথন আছে। আমরা এটি আজকে অর্থ সহ পড়ব এবং যে ওয়ার্ডগুলোর অর্থ জানি না, তোমরা সেই ওয়ার্ডগুলোর অর্থ খাতায় লিখে নিবে। আমি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ যখন বলবো, যেটি তোমার অজানা, সেটি তুমি খাতায় লিখে নিবে। দেখো, আমি শুরু করলাম প্রথম থেকে। সীমা, প্রথমে কি বলছে সীমা? হোয়াট আর ইউ ডুইং নাসরিন? নাসরিন, তুমি কি করছো? সীমা নাসরিনকে জিজ্ঞেস করছে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? দেখো, এই যে সিম্পল সিম্পল কোশ্চেনগুলো, এগুলো ইউজ করে তোমরাও কিন্তু বন্ধুদের সাথে ইংরেজিতে টুকটাক কথা বলা প্র্যাকটিস করতে পারবে। এখন যেহেতু বাড়িতে আছো, তা বাড়িতে বড় ভাই বোন, বাবা মা বা ছোটো ভাই বোন যারা থাকবে, তাদের সাথে মাঝে মাঝে এভাবে প্র্যাকটিস করবে। দেখো, নাসরিন কি উত্তর দিল? আই অ্যাম পুটিং সাম চকোলেট অন মাই আইসক্রিম। আমি আমার আইসক্রিমের উপরে কিছু চকলেট দিচ্ছি। এখন খেয়াল করো, আমি বলেছি আই অ্যাম, কিন্তু বলতে লেখা আছে আই অ্যাম। এই তো, এখন অনেকে প্রশ্ন হতে পারে, তাহলে আই অ্যাম আসলে কোথা থেকে? এটাই হচ্ছে, এই যে অ্যাপোস্ট্রফিটা দিয়ে ওয়ার্ডটাকে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আই অ্যাম। বুঝতে পেরেছো? মানে এরকম লেখা দেখলে চিনতে পারবে তো, যেটা আই অ্যাম। আই অ্যাম পুটিং সাম চকোলেট, আমি কিছু চকোলেট দিচ্ছি অন মাই আইসক্রিম, আমার আইসক্রিমের উপরে। আইসক্রিম ইজ ডিলিসিয়াস উইথ চকোলেট, আইসক্রিম চকোলেটের সাথে খুবই সুস্বাদু হয়। তাহলে ডিলিসিয়াস শব্দের অর্থ কি হলো? সুস্বাদু। লিখে নাও খাতায় ডিলিসিয়াস, এটা একটি নতুন শব্দ, আমি লিখে দিচ্ছি, তোমরাও লিখে নাও। মজাদার খেতে, যেটাকে আমরা বলি সেটাকে বলা হয় সুস্বাদু। এখন দেখো সীমা, এরপরে সীমা উত্তর দিবে। সীমা কি উত্তর দিল? ওয়েল, ভালো। ইট লুকস গুড, এটা দেখতেও সুন্দর দেখায় বা ভালো দেখায়। বাট ইউ শুডন্ট ইট এ লট অফ চকোলেট অর আইসক্রিম, কিন্তু তোমার উচিত না অনেক আইসক্রিম অথবা চকোলেট খাওয়া। কেন বলেছি অনেক আইসক্রিম অথবা চকোলেট খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর? এখানে বলেছে যে তোমার উচিত না অনেক আইসক্রিম অথবা চকোলেট খাওয়া। এখন দেখো, ওই স্টুডেন্ট, সেটাও ওই একই ব্যাপার, শুড নট, এটাকে সংক্ষিপ্ত করে কি লিখেছে? শুড অ্যান্ড, কিভাবে লিখেছে দেখো, এইটাকে বলে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি দিয়ে এই নটটাকে সংক্ষিপ্ত তুলে কি হয়ে গেছে সংক্ষিপ্ত, এবং উচ্চারণটা হবে কি তখন? স্টুডেন্ট। এ লট অফ, এ লট অফ একটি অর্থ কি? একত্রিত শব্দ, যেটার অর্থ হচ্ছে প্রচুর। আমাদের প্রচুর বা অনেক, প্রচুর পরিমাণে চকোলেট অথবা আইসক্রিম খাওয়া উচিত না। এবার দেখো নাসরিন জবাবে কি বললো? অফকোর্স, অফকোর্স শব্দটার অর্থ তোমরা অনেক পরিচিত আছো এই ওয়ার্ডটার সাথে। অফকোর্স অর্থ অবশ্যই, অবশ্যই। আই ডোন্ট ইট দেম রেগুলারলি, আমি নিয়মিত সেগুলো খাই না, মানে আমি এগুলোকে নিয়মিত খাই না। ডু নট কেউ সংক্ষিপ্ত ব্যবহার করেন, আমি এগুলো নিয়মিত খাই। সীমা, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি, তুমি নিয়মিত কোন ধরনের খাবার খাও?
মানে কি কি ধরনের আইটেমের খাবার তুমি নিয়মিত খাও? রেগুলারলি অর্থ আমরা জানি নিয়মিত। নাসরিন, ও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, কি বলছে? ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ফলমূল এবং শাক সবজি যেগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী সেগুলোই ও খেয়ে থাকে, এবং আমাদের সকলেরই উচিত এই খাবারগুলো নিয়মিত আমাদের খাদ্য তালিকায় রাখা। আই লাভ পাইনঅ্যাপেলস অ্যান্ড ব্যানানাস, ও পাইনঅ্যাপেল অ্যান্ড ব্যানানা খেতে খুব পছন্দ করে। এই ওয়ার্ড দুটোর অর্থ তোমরা জানো, কারণ একদম ছোটোবেলা থেকে শিখে শিখে এসেছো। দে আর মাই ফেভারিট, এগুলো হচ্ছে আমার খুব প্রিয় বা পছন্দের খাবার। আই ইট কিউকাম্বারস অ্যান্ড লেটুস এ লট, হ্যাঁ আমি শসা এবং লেটুসও প্রচুর খেতে পছন্দ করি। সীমা, সীমা কি বলছে দেখো? আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরিডে, আমি কি খাই? ও ফ্রুটস, ফলমূল এবং শাকসবজি প্রতিদিন খাই। ক্যারোটস অ্যান্ড টমেটোস আর মাই ফেভারিটস, ক্যারোট এবং টমেটো হচ্ছে ওর প্রিয়, ফেভারিট অর্থ প্রিয়। বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ, কিন্তু স্ট্রবেরিটাও পছন্দ করে, অ্যান্ড ব্যানানাস এবং কলা। অলসো কথাটির অর্থ কি? আরও, মানে একটি খাবারের কথা বলেছে প্রথমে যে আমি এটি পছন্দ করি, এরপরে আবার যখন বলেছে আমি এগুলোও পছন্দ করি, ওটা এগুলো আসার জন্য অলসো কথাটি এসেছে। নাসরিন, নাসরিন বলেছে উড ইউ লাইক টু ট্রাই সাম অফ মাই আইসক্রিম উইথ চকোলেট। নাসরিন সীমাকে অফার করেছে যে তুমি কি আমার এই চকোলেট দেওয়া আইসক্রিমটা একটু ট্রাই করে দেখবে? উই শুড ইট ইট কুইকলি, আমাদের উচিত এটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলা। কুইকলি অর্থ কি? দ্রুত, খুব দ্রুততার সাথে। ইট উইল মেল্ট, মেল্ট অর্থ কি? গলে যাও। ইট উইল মেল্ট সুন, এটা খুব শীঘ্রই গলে যাবে। ইন দিস হট ওয়েদার, কারণ এই গরম ওয়েদার, এই গরম ওয়েদারে আমরা সবাই জানি যে গরমের মধ্যে আইসক্রিম মাত্র হাতে নিলেই গলতে শুরু করে যায়। তো এখানে এটাই বলছে যে ইট উইল মেল্ট সুন, মেল্ট অর্থ গলে যাওয়া, সুন শীঘ্রই, হট গরম ওয়েদার আবহাওয়া, এই গরম আবহাওয়া এটা খুব তুমি গলে যাবে। সীমা, ও থ্যাংকস, ওকে সরি, ওকে থ্যাংকস, আচ্ছা ধন্যবাদ। সীমা এটা বলে এই কথোপকথনটি শেষ করলো। এই দেখো, এরা দুই বান্ধবী নাসরিন এবং সীমা। এভাবে তোমরা যেহেতু এখন স্কুলে নেই, আসতে পারছো না, বাসায় থাকছো, তো বাসাতে ভাই বোন আছে বা বাবা মা আছে, তাদের সাথে টুকটাক কথোপকথন মানে ডায়লগ ইংরেজিতে প্র্যাকটিস করবে। তাহলে কি হবে, এভাবে বলতে পারো যে হোয়াট ইজ ইউর নেম, তুমি একজনকে জিজ্ঞেস করলে সে তার নামটা বললো যে মাই নেম ইজ অমুক, যে নামটা হয়। হোয়াট, তারপরে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো, এরকম ছোটো ছোটো প্রশ্ন আগে খাতায় সাজিয়ে নিবে, খাতায় লিখে উত্তরটা লিখবে, তারপর মুখে মুখে বলবে। এভাবে প্র্যাকটিস করতে করতে এক সময় তোমরা ইংরেজিতে ভালোভাবে কথোপকথন বা ডায়লগ নিজেরাই প্র্যাকটিস করবে। এখন তাহলে আমাদের এই ক্লাসেসটা তো মোটামুটি করা হয়ে গেল, আমরা এর পরবর্তীতে আসছি এটার কিছু ওয়ার্কে, কি এখানে আছে প্রশ্ন, এই প্রশ্নগুলো আমরা এই যে ক্লাসেসটা পড়লাম এখান থেকে সলভ করার চেষ্টা করব। দেখো বই খাতা সবার সামনে আছে, কি আছে সামনে দেখো, সবার সামনে বই খাতা তো আছে। এবার বইটা খুলো, বই থেকে প্রশ্নগুলো নিজেরা নিজেরা দেখো, তাই প্রশ্ন লিখতে গেলে অনেক সময় নষ্ট হবে, তাই আমি বই থেকে প্রশ্নের উত্তর মানে অ্যান্সারটা অর্থটা বলে দিচ্ছি। হোয়াট ইজ নাসরিন পুটিং চকোলেট অন, নাসরিন চকোলেটের উপরে কি দিচ্ছে? আমরা বাংলায় সবাই বলতে পারবো কি দিচ্ছে, আইসক্রিম দিচ্ছে। এবারে সাজানোর পালা, এবার আমাদের সেন্টেন্স গঠন অনুযায়ী এটাকে সাজাতে হবে। হ্যাঁ, হোয়াট ইজ নাসরিন পুটিং চকোলেট অন, তাহলে নাসরিন কি দিচ্ছে? নাসরিন আমরা বাংলায় কি বলতাম, নাসরিন চকোলেট দিচ্ছে, তাই না? হোয়াট ইজ নাসরিন পুটিং চকোলেট অন, কোথায় দিচ্ছে চকোলেটটা? আইসক্রিমের উপরে দিচ্ছে। ভাত কোনটা? নাসরিন ইজ, এটা হচ্ছে অক্সিলারি ভাত মানে সাহায্যকারী।
হয়, একটু বড় বড় করে লিখে দিচ্ছি, মুখে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। নাসরিন ইজ পুটিং চকোলেট অন আইসক্রিম। নাসরিন চকোলেট কোথায় দিচ্ছে? আইসক্রিমের উপরে। নাসরিন ইজ পুটিং চকোলেট অন আইসক্রিম। একদম এই যে প্রশ্নটা আছে, প্রশ্নে নাসরিনের পরে ইস্টটা দেবা, পটের পরে যে ইস্টটা আছে অন্তর্ভুক্ত ভার নাসরিন লেখার পরে সেটি দিয়ে পুটিং থেকে একদম অন পর্যন্ত লিখো, তারপরে শুধু আইসক্রিম কথাটা লিখলেই হবে। কোথায় দিচ্ছে? আইসক্রিমের উপরে। তাহলে তোমরা কিভাবে লেখো? প্রথমে লিখবে সাবজেক্টটি, তারপরে পিছনে অর্জুনের ভার্বটি আনবে এবং প্রশ্নের অন পর্যন্ত লিখে কোথায় দিচ্ছে এই স্থানটির নাম লিখবে, যে কোথায় দিচ্ছে, কোন জিনিসটার উপরে দিচ্ছে, আইসক্রিমের উপরে। বুঝতে পেরেছো? এটা দেখো, আমি একটু টাইম দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। এবার দেখো দুই নাম্বার প্রশ্নে কি বলেছে, এখান থেকে দেখো, খেয়াল করে আমাদেরও ভুলে আছে। হোয়াই ডাজেন্ট নাসরিন ইট চকোলেট রেগুলারলি? নাসরিন কেন নিয়মিত চকোলেট খায় না? কেন খায় না, এটা কি উত্তর সরাসরি এখানে আছে? না, এটা তোমাদের নিজে লিখতে হবে। বুঝলি? কেন চকোলেট নিয়মিত খাওয়া উচিত না, কারণ সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। তাহলে সেই কথাটি আমরা লিখব। প্রথমে ওই আগের মতনই সাবজেক্ট খুঁজবো, সাবজেক্টকে নাসরিন, তারপরে পিছনে হোয়াই, হোয়াই কি ডব্লিউ এস ওয়ার্ড, হোয়াইটি কি হোয়ার, হোয়াই, হ্যাঁ, তারপরে কোয়েন, হুম, হাউ, কুইজ, এগুলো হচ্ছে সব ডব্লিউ এস ওয়ার্ড, হ্যাঁ, যেগুলো আমরা প্রশ্নবোধক শব্দ যেগুলো। তারপরে দেখো আমার এখানে একটা অভিযোগী ভার্ব আছে ডাজেন্ট, তাহলে নাসরিনের পরে সেটি আনবো, নাসরিন ডাজ নট ইট চকোলেট রেগুলারলি। এই পর্যন্ত আগে দেখো সবাই। এই পর্যন্ত লেখা হয়েছে সবার? এটা খুব সিম্পল। এই প্রশ্ন থেকে আমরা লিখলাম নাসরিন ডাজ নট ইট চকোলেট রেগুলারলি, নাসরিন নিয়মিত চকোলেট খায় না। ওখানে জিজ্ঞেস করছে কেন খায় না, তাহলে আমার কি কারণটা বলতে হবে না, যে কেন খায় না? তাহলে কারণ ইংরেজি কি আসলো? বিকজ। তাহলে আমরা কি লিখবো? বিকজ। তারপরে আমি তোমাদের বুঝিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। বিকজের পরে কি লিখেছি? ইট ইজ নট গুড ফর হেলথ। কেন চকোলেট খায় না? কারণ এটা শরীরের জন্য ভালো না। ইট ইজ নট গুড ফর হেলথ, এটা শরীরের জন্য ভালো না, স্বাস্থ্যের জন্য ভালো না, আমাদের স্বাস্থ্যের জন্য এটা ভালো না। এই কথাটি আমরা লিখেছি। ইট, ইট কোনটা? চকোলেট। চকোলেট গুড ফর হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে আমরা ওয়াইযুক্ত প্রশ্ন যেখানে কারণ জিজ্ঞাসা করবে সেখানে আমরা এইভাবে কারণটি বিশ্লেষণ করে দেবো। কীভাবে? আগে সাবজেক্টটা লিখবো, তারপরে এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম লেখা, তারপরে অন্যদের ভাগ নেই ভাগ নেই না, তারপর বিপদ দিয়ে সে উত্তরটা লিখবো। কারণ আমি তো বাংলায় তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কেন স্কুলে আসো নাই, তাহলে তুমি বলবা স্কুলে আসতে পারি নাই কারণ আমার এই সমস্যা ছিল। কেন জিজ্ঞাসা করলে সেখানে উত্তর স্বরূপ কারণ চলে আসে। বুঝতে পেরেছো? দেখো আমি এটা মুছলাম না, একটু টাইম দিচ্ছি তোমাদের লেখার জন্য।
দেখো তোমরা এই দুটি তো বুঝে বুঝে লিখে নিয়েছো, তো আগামী ক্লাসে তোমাদের কাজ হচ্ছে এখানে আরো তিনটি কোশ্চেন আছে, এই কোশ্চেন তিনটি তোমরা বাসায় নিজেরা লিখবে, লিখে যখন পরবর্তী ক্লাস হবে তখন আমি আবার তোমাদের একটু বুঝিয়ে দেবো, লিখিয়ে দেবো, তখন তোমরা ওটি মিলিয়ে নেবে, দেখবে কার কোথায় ভুল হয়েছে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এবং আজকে যে প্যাসেজটা করাইছি এইটাও তোমরা ভালো করে বাড়িতে পড়বে আবার, যাতে তোমাদের ভালো যেখানে যেখানে সমস্যা আছে ওগুলো তোমরা আন্ডারলাইন করে করে সুন্দরভাবে শিখে রাখবে, যাতে পরবর্তীতে এটা ভুলে না যাও। তো আজকে ক্লাস এখানেই শেষ, আগামী ক্লাস পর্যন্ত এবং সব সময় সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশাই করি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।